হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ, আপনারা দেখছেন প্রেজেন্ট বেটার লাইফ বাংলা। গত পর্বের মতো আজ আবার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো কিভাবে খুব সহজেই ইলাস্ট্রেটরের মাধ্যমে গুগল ক্রোমের মতো লোগোগুলো তৈরি করা যায়। চলুন তাহলে দেখে আসি। গুগল ক্রোম লোগো তৈরি করার জন্য আমাদের একটি নিউ ডকুমেন্ট প্রয়োজন। তার জন্য আমরা ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে যাওয়ার পর নিউতে ক্লিক করি অথবা কন্ট্রোল প্লাস এন। নিউতে ক্লিক করার পরে লেটার সাইজ নিতে হবে, আর পিক্সেল ইউনিটটা নিতে হবে পিক্সেলে, এবং ল্যান্ডস্কেপ মোডে রাখতে হবে। অবশ্যই কালারটা RGB মোডে রাখবেন, কারণ RGBটা হচ্ছে কম্পিউটারের অথবা ওয়েবসাইটের এর জন্য লোগোটি ব্যবহৃত হয়। আর আপনি যদি প্রিন্টের ক্ষেত্রে করতে চান তাহলে অবশ্যই CMYK মোড বেছে নেবেন। তাহলে ওকে প্রেস করি। এখন আমাদের রোলার দরকার। রোলারটি নিয়ে আসার জন্য ভিউ অপশনটিতে ক্লিক করি। ভিউ অপশনটিতে ক্লিক করার পরে রোলারে ক্লিক করি, শো রোলার, কন্ট্রোল প্লাস আর। এখন দুটি গাইডস নিই। গাইড দুটি নেওয়ার পরে আমাদের অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করতে হবে। তারপরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার নিতে হবে, তারপরে আবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিতে হবে। তারপর এখান থেকে গাইড দুটিকে লক করতে হবে, তাছাড়া নড়াচড়া করবে। গাইড দুটিকে লক করার জন্য আমরা ভিউ অপশনটিতে যাই। ভিউ অপশনটিতে যাই গাইডের পর যাওয়া আসার পরে, গাইডে আসার পরে লক গাইডসে ক্লিক করি। এখন আমাদের গুগল ক্রোমের জন্য একটি বৃত্ত প্রয়োজন। বৃত্তর জন্য আমরা ইলিপসের টুলসে যাই। ইলিপস টুলসে যাওয়ার পরে শিফট প্লাস অল্টার ধরে মাঝে বসিয়ে ক্লিক করি। এখানে আমরা 450 পিক্সেল দিব, 450 পিক্সেল দুটোতেই। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে নান করে দিব, অবশ্যই নান থাকবে, এবং স্ট্রোক কালারকে দিব ব্ল্যাক। এখন আমাদের আরেকটি বৃত্ত ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা স্কেল টুল এসে যাই। স্কেল টুল অথবা এস ক্লিক করলেই হবে। অল্টার প্লাস শিফট প্রেস করে একটা ক্লিক দিই। এখানে আমাদের 40% নিতে হবে, তারপরে কপি দিতে হবে। এখন আমাদের বৃত্ত দুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন লাইন সেগমেন্ট টুল দিয়ে বরাবর ডান দিকে টেনে নিই। একটা ভাগ হয়ে গেল। রোটেট টুল আর দ্বারা আর নিই। রোটেট টুল আর নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব, 120 ডিগ্রি নিব। অবশ্যই রিভিউ দিতে পারবেন অথবা কপি করতে পারবেন। কপি করলেই আপনার দুইটা থাকবে, সেজন্য আমরা কপি করি এবং আরেকটি কপি করব 120 ডিগ্রি। আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কেটে দেবো কিভাবে। কেট কাটতে হবে, এখান থেকে এটুকু কাটতে হবে, এখান থেকে এটুকু কাটতে হবে, এখান থেকে এটুকু কাটতে হবে। কাটার জন্য আমরা শেপ বিল্ডার টুল নিব। এখান থেকে কেটে দিব এইটুকু, এখান থেকে কেটে সরি এখান থেকে কেটে দিব এটুকু, এখান থেকে কেটে দিব এইটুকু। এখন আমরা এটা তুলে এগুলো ডিলিট করে দিব, ডিলিট। এখন আমরা এটা সিলেক্ট করব, যেটা সিলেক্ট করব। এখন আমাদের সোয়াস প্যালেটটা দরকার, অথবা কালার তাছাড়া ভালো মিলবে না। সেজন্য আমরা উইন্ডো অপশনে যাই। উইন্ডো অপশনে যাওয়ার পরে এখান থেকে নিচে আসি, সোয়াস প্লেটে যাই, তারপর এটাই ধরি। প্রথমে আমরা লাল নিব, দ্বিতীয়টায় থাকে
হলুদ, তারপরটা থাকে সবুজ। হয়ে গেল গুগল ক্রোমের হালকা একটি লোগো। এখন আমাদের একটি বৃত্ত নিতে হবে, লিস্ট টুলসে যাই। লিস্ট টুলসে যাওয়ার পরে শিফট প্লাস অল্টার ধরি, অল্টার ধরে শিফট প্লাস অল্টার ধরে আমরা একটা বৃত্ত নিই। বৃত্তটি মাঝ বরাবর বসিয়ে নিই। এখন এটা কালার দিই, এই কালারটা। এখন আমাদের স্টক কালারটা নান করে দিতে হবে, স্টক কালারটা নান করে দিতে হবে। হ্যাঁ, দিলাম। খুব সহজেই একটি গুগল ক্রোমের লোগো তৈরি হয়ে গেল। এখন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইল অপশনটিতে যাই, তারপরে এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে ক্লিক করার পর ওয়েবসাইট বা অন্যান্য কিছুর জন্য সেভ করতে চাই, তাহলে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব। লোগোটার নাম দিই, গুগল ক্রোম। এটাকে আমরা হাইতে ক্লিক রাখবো, হাই রাখবো রেজুলেশন। তারপরে এখানে এভাবে থাকবে, ওকে। হয়ে গেল আমাদের গুগল ক্রোমের লোগো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপডেট পেতে পারে। ধন্যবাদ।